হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটা ক্রাইম মাস্টারের এপিসোড নিয়ে। তো এই ভিডিওতে দেখাবো আমি কি করে তোমরা বিফোর এন্ড আফটার দেখাবে এরকম ভাবে। তো ফার্স্টে তোমাদের চলে যেতে হবে ক্রাইম মাস্টারে, এটা একটা ফ্রি অ্যাপ, আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব লিংকটা। তো ফার্স্টে চলে যেতে হবে তোমাদের মিডিয়া ফোল্ডারে, মিডিয়া ফোল্ডার থেকে তোমরা ভিডিওটা নিয়ে নেবে। তো ভিডিওটা নেওয়ার পর আমার ফোনের জন্য এখানে এটাকে কনভার্ট করতে হলো, তোমাদের ফোনে নাও করতে হতে পারে। তো ভিডিওটা দেখে নাও এরকম অনেকটা। এরপর তোমাদের আবার সেম ভিডিওটাকেই নিতে হবে লেয়ার থেকে। তো লেয়ারে যেতে হবে ফার্স্টে, লেয়ার থেকে তোমরা মিডিয়াতে যাবে, মিডিয়া থেকে আবার সেম ভিডিওটাই তোমরা নেবে। ভিডিওটা নেওয়ার পর নিচের লেয়ারে দেখবে ভিডিওটা আসবে তোমার, পরে তোমাদের এটাকে ক্রপ করতে হবে দুই সাইড দিয়ে। তো তোমরা চাইলে কাটার টুলটা ইউজ করে যেভাবে ট্রিম টু রাইট আর ট্রিম টু লেফট ওইভাবে কাট করতে পারো। এছাড়া আমি যেমনভাবে দেখিয়েছিলাম ইয়েলো বারটাকে ধরে রাইটে আর লেফটে নিলে যে কাটটা হবে সেরকমভাবে তোমরা করতে পারো। তারপর তোমাদের যেতে হবে হচ্ছে সেকেন্ড ভিডিওটায়, মানে যেটা আমরা পরে নিলাম, তাদের যেতে হবে ফার্স্টে ভিডিওটার উপর ক্লিক করবে। ভিডিওটার উপর ক্লিক করার পর তারপরে একটা বার খুলবে রাইট সাইডে। তো ওটাকে নিচে নামালে দেখতে পারবে যেখানে অনেকগুলো অপশন দিতে হবে তোমাদের কালার ফিল্টারে। কালার ফিল্টারে যাওয়ার পর দেখবে বেসিক বলে আরও অনেকগুলো অপশন আছে, তো ওইগুলো আমি পরে দেখাবো। আপাতত জাস্ট বেসিকে গিয়ে আমি এখান থেকে একটা কালার চুজ করে নিচ্ছি। তো কালার ফিল্টার চুজ করার পর লেফট সাইডে একটা বার আছে, ওই বারটার ভ্যালু এখন 100। তো ওটাকে যদি তোমরা বাড়াও বা কমাও তো ওটার ইনটেনসিটি বোঝায়। তো ওটাকে যদি বাড়াও বা কমাও তাহলে ওটা ওইভাবে এফেক্ট করবে। তারপর যেতে হবে তোমাদের অ্যানিমেশনে। আবার ভিডিওটার উপর ক্লিক করলে দেখবে সাইডে একটা বার খুলেছে, তো ওই বারে ফার্স্টে দেখ ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন। তো তোমাদের যেতে হবে ইন অ্যানিমেশনে। অ্যানিমেশনে গেলে গিয়ে অনেকগুলো অপশন আছে, তোমরা নিচে চলে যাবে, নিচে গিয়ে দেখবে আছে উইপ টু রাইট। তো ফার্স্টে তোমরা উইপ টু রাইটে যাবে, বাঁ দিক থেকে স্টার্ট করে ডান দিকে অ্যানিমেশনটা যাবে। তারপর তোমরা যাবে আউট অ্যানিমেশনে। আউট অ্যানিমেশনে গিয়ে সেম আবার একই চার্ট খুলবে, তোমরা আবার নিচে চলে যাবে, গিয়ে তোমরা উইপ টু লেফট করতে পারো, উইপ টু রাইট করতে পারো। তো লেফট করলে এরকম হবে এবং রাইট করলে এরকম হবে। অ্যানিমেশনটা যখনই আসবে তো তার নিচে একটা বার থাকবে যেটা স্পিড আছে, তো ওটা বোঝায় হচ্ছে কত স্পিডে অ্যানিমেশনটা যাবে। এটা হয়ে যাওয়ার পর আউটপুটটা হলো এরকম। আর এটাকে আরেকটু সিনেমাটিক বানানোর জন্য এটার উপর বার দিতে পারো, যেমনভাবে আমি আগের এপিসোডে দেখিয়েছিলাম। আর একটু মিউজিক দিতে পারো যাতে এগুলো হয়ে যাওয়ার পর ফাইনাল আউটপুটটা এরকম। তো এবার তোমরা এটাকে এক্সপোর্ট করে নিতে পারো। এই এফেক্টটা তোমরা অনেক জায়গায় ইউজ করতে পারবে, তোমাদের ব্লগে, তোমাদের ট্রাভেল ফিল্ম, তোমাদের ব্লগে, আর তোমরা যদি কালার কারেকশন কেউ দেখাতে চাও বা কোনো রকম ট্রানজিশন দেখাতে যাও, তো এই ট্রানজিশনটা খুবই ভালো, তোমরা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারো। মেনলি এটা খুবই ভালো ট্রেন্ডি একটা ট্রানজিশন ব্লগের জন্য, যারা ব্লগ করো তাদের জন্য খুবই এটা হেল্পফুল। তোমাদের যদি এপিসোডটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো যাতে তোমরা নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও।
থ্যাংক ইউ।